আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে থ্রিডি ওয়াল প্যানেল সম্পর্কে জানাবো। এই থ্রিডি ওয়াল প্যানেলগুলি হচ্ছে যে মেড ইন চায়না। আর এই থ্রিডি ওয়াল প্যানেলগুলি বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে। এখন আপনাদের কমন একটা প্রশ্ন থাকে সবারই, যে থ্রিডি ওয়াল প্যানেল লাগাতে হলে কি দেওয়ালে রং করতে হবে কি না? এই থ্রিডি ওয়াল প্যানেল লাগানোর জন্য আপনি যদি চান যে রং করবেন না, সেটা কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি রং না করে এটা লাগাতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই। এটা যেহেতু আমরা অনেকেই জানি না, অনেকে আমরা একটা ঘর করি, আর অনেকে আছে একটু কম খরচ করার জন্য রং না করার জন্য চিন্তা করতে। বলে দিই, এই ভিডিওটাতে আপনাদেরকে একটা ইনফরমেশন দেব, যারা নতুন ঘর করেন তারা ভুলেও এই কাজটি না করার চেষ্টা করবেন, যে প্লাস্টার করার পর সরাসরি ওয়াল প্যানেল না লাগানোর জন্য চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে ওয়াল প্যানেলটা কিন্তু লাগানো যায়, এতে করে আরও বেশি শক্ত হয়, সরাসরি প্লাস্টারের সাথে ধরে যায়। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় রয়ে যায়, বিষয় হচ্ছে আপনি যখন একটা ঘর করবেন অনেক টাকা খরচ করে, আপনি তো অবশ্যই অনেক টাকা খরচ করেন একটা ঘর করতে, সেক্ষেত্রে আপনাদের উচিত ঘর করার পরে সাদা একটা, যেটা রঙের মতো আমরা যেটাকে সাধারণত প্রাইমার বলে থাকি, সকলের উচিত যদিও রং না করে ওয়াল প্যানেল লাগান যেটাই করেন, কিন্তু অবশ্যই প্রাইমারটা মারা উচিত। কারণ হচ্ছে আপনি যদি টাইলস করেন সেক্ষেত্রে প্রাইমারটা মারা প্রয়োজন হবে না, কিন্তু টাইলস যদি না করেন, ওয়াল প্যানেল লাগান, ওয়াল পেপার লাগান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দেওয়ালে প্রাইমারটা মেরে নিতে হবে। আপনি প্রাইমার মারলে বুঝতে হবে যে প্রাইমারটা মারার পরে আপনার দেওয়ালটা 35 থেকে 40 বছর পর্যন্ত কোনো ফাটবে না, আপনার ক্র্যাক আসবে না, আপনার প্লাস্টার স্ট্রং থাকবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা কম খরচ করার জন্যে বলি যে প্লাস্টার করে আমরা সাথে সাথে ওয়ালপেপার লাগিয়ে দিতে চাই অথবা ওয়াল প্যানেল লাগিয়ে দিতে চাই। আপনি যে প্রাইমারটা মারেন, প্রাইমারটা কিন্তু দাম বেশি না, কম। সেক্ষেত্রে আপনি প্রাইমার মেরে এরপর আপনি যা ইচ্ছে তাই করেন, কোনো প্রবলেম নেই। আর অনেকে আছেন ওয়াল প্যানেল না লাগিয়ে চাচ্ছেন থ্রিডি ওয়ালপেপার করবেন, হ্যাঁ, অথবা অ্যাম্বুশ ওয়ালপেপার করবেন। আমি আপনাদেরকে আরেকটা সাজেস্ট দেবো, যারা অ্যাম্বুশ ওয়ালপেপারগুলি করবেন তারা চাইলে আপনার দেওয়ালে 2 খোড় প্রাইমার মারবেন অথবা সিলার মারবেন, সিলার মারলে 2 খোড়, তাহলে অবশ্যই দেওয়ালটা স্ট্রং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ওয়াল প্যানেল লাগান, ওয়ালপেপার লাগান, এটা আপনার একান্তই ব্যাপার, লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার দেওয়ালটা সেফটি হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর আবার অনেকে আছেন যে দেওয়ালে ড্র্যাম হয়ে গেছে, জোরে জোরে কিছু জায়গায় পড়ে যায়, অথবা আপনার দেওয়ালে নোনা ধরে গেছে, আপনারা চাচ্ছেন সেখানে থ্রিডি ওয়াল প্যানেল লাগাবেন। সেক্ষেত্রে আমি এখন যে ডিজাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি এগুলি হচ্ছে 5 mm থিকনেস পুরুত্বটা। এগুলি কিন্তু আপনি ড্র্যামেজ ওয়ালে কখনোই লাগাবেন না, অথবা যেখানে নোনা ধরে গেছে যেসব ওয়ালে ওইসব ওয়ালে এগুলি লাগাবেন না। যদি এক ক্ষেত্রে দেখা যায় যদি অল্প কিছু হয় সেক্ষেত্রে লাগাতে পারবেন, কিন্তু বেশি নোনা ধরা জায়গা হলে, ড্র্যামে ওয়াল হলে এগুলি কখনোই লাগানো যাবে না, পসিবল না। এটা লাগালেও বেশি দিন কিন্তু এটা টেকসই হবে না, আশা করি বুঝতে পারছেন। ড্র্যাম নোনা ধরা ওয়ালে লাগাতে হলে যেটা ড্র্যামের জন্য তৈরি করা হয়েছে, এখন যেটি দেখতেছেন 10 mm টিকনেস, হ্যাঁ 10 mm টিকনেস, এগুলি কিন্তু ড্র্যাম প্রুফ, ড্র্যামে লাগানো যাবে, এবং যেখানে নোনা ধরে গেছে সেখানে এগুলি লাগানো যায়। যদিও 5 mm থেকে 10 mm প্রাইস কিছুটা বেশি, তো আপনারা অবশ্যই ড্র্যাম নোনা ধরা বলে এই 10 mm টিকনেস এবং 8 mm রয়েছে এগুলি লাগাবেন, আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আরও আরও নতুন অফার আসলে আপনারা সবার আগে পেয়ে যান, নতুন ডিজাইন আসলে সবার আগে পেয়ে যান। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, আমাদের নাম্বারটি সেভ করবেন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে আপনি আপনার বিষয়টা জানাতে পারেন, অথবা অর্ডার করতে চাইলে আপনার পছন্দের ডিজাইনটি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে
01870284590 এই নাম্বারটি সেভ করলে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা অবশ্যই নাম্বারে সেভ করে এই মধ্যে যোগাযোগ করবেন। এবং আপনারা যারা বলেন যে সিলিংয়ে লাগানো যাবে কিনা, 100% এগুলো সিলিং এবং ওয়ালের জন্য পারফেক্ট। এবং যারা চাচ্ছেন খাটে ডিজাইন করার জন্য লাগাবেন, সেখানে প্লাইবোর্ডও লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা ফ্লোরেও লাগানো যায়, তবে আমি মনে করি ফ্লোরে কখন লাগাবেন, যখন শীতকাল থাকবে তখন লাগালে সবচেয়ে ভালো, কারণ শীতকালে এটা গরম দিবে ফ্লোরে, আর গরমকালে এটা লাগানোর প্রয়োজন মনে করি না। আর কারণ গরমকালে অল টাইমে মানুষ চলাফেরা বেশি করে, আর এগুলি কিন্তু ফ্লোরে লাগানো যায় যেখানে আপনি একা থাকবেন অথবা বেশি মানুষ চলাফেরা করবে না, সেখানে আপনি লাগাতে পারেন ফ্লোরে সৌন্দর্যের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা সারা বাংলাদেশে অর্ডার করলে এগুলি পৌঁছে দিই। আর এগুলি পৌঁছানোর সিস্টেমটা হচ্ছে আপনি যত টাকার মালে নেন, যত হাজার যত লাখ টাকার মাল নেন, আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। অনেক ক্ষেত্রে অ্যাডভান্সটা আমরা নেওয়ার উদ্দেশ্য থাকে, আমাদের কুরিয়ার খরচ থাকে, এবং কি অনেক সময় অ্যাডভান্সটা না নিলে কাস্টমারকে ফোন দিতে দিতে অনেকবার ফোন রিসিভ করতে চায় না, যার কারণে অ্যাডভান্সটা নিলে আপনি মালটা রিসিভ করার জন্য আপনার একটা গুরুত্ব থাকে, যার কারণে আমরা অ্যাডভান্সটা বাধ্যতামূলক নিই। অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, আর পুরো টাকাটাই আপনি মাল হাতে বহন করে দিবেন, অথবা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিলে আপনি কুরিয়ার থেকে মাল নিয়ে টাকা দিয়ে দিবেন। তো আপনাদের যে ডিজাইনটি পছন্দ হয় সেই ডিজাইনটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর এগুলি লাগানোর জন্য আরেকটা সুবিধা হচ্ছে, বাংলাদেশে যে কেউ আপনারা দেখেন চায়নারাও লাগায়, এবং বাংলাদেশে আমাদের অনেক মেয়েরা যারা অর্ডার করেছে তারা নিয়ে নিজেরাই লাগিয়েছে, মেয়েরা যে লাগিয়েছে বাংলাদেশে সেই ভিডিওগুলি আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই 3D ওয়াল প্যানেল বাংলাদেশ গার্লস, এটা লিখবেন তাহলে চলে আসবে বাংলাদেশি মেয়েরা যেটা লাগাচ্ছে সেটা দেখবে। এটা ইজি, একদম ইজি, যেহেতু মেয়েরা লাগাতে পারে ছেলেদের জন্য তো এটা কোনো ব্যাপারই না। আর আপনি যদি মনে করেন না আপনি লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের এলাকায় যারা রঙের কাজ করে তাদেরকে দিয়ে লাগিয়ে নিতে পারেন, অথবা যারা ওয়ালপেপারের কাজ করে তাদেরকে দিয়ে লাগিয়ে নেবেন। আর এগুলি পিছনে সেলফ এডেসি, পিছনে আঠা দেওয়া থাকে, যার কারণে এক্সট্রা আঠা ইউজ করতে হবে না। আর যারা বিজনেস করবেন, চাচ্ছেন যে 3D ওয়াল প্যানেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা সারা বাংলাদেশে ডিলারশিপ দিই। এবং যারা হোলসেল নিয়ে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন। এবং যারা চাচ্ছেন যে বেকার অথবা বিদেশ থেকে চলে আসছেন, পুঁজি কম, তারাও চাইলে অল্প কিছু টাকা দিয়ে, অল্প সামান্য টাকা দিয়ে আপনারা এই আমাদের এই বিজনেসটা শুরু করতে পারেন।